দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরকে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি ডিম পরোটা। তাহলে চলুন দর্শক, দেখে নিই এই ডিম পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি তিনটি, একটি মাঝারি সাইজের টমেটো আমি জাস্ট এরকম কিউব আকারে কেটে নিয়েছি ছোট ছোট করে, আমার লবণ লাগছে স্বাদ মতো, বেকিং পাউডার লাগবে হাফ টিস্পুনের মতো, গোলমরিচ লাগবে খুব সামান্য পরিমাণ, তেল লাগছে আমার 2 টেবিল স্পুন, আর বাকি তেলটা আমি ভাজার কাজে ব্যবহার করব। আমি ডিম নিয়েছি দুটো, আর লাগছে আমার নর্মাল পানি। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে চলে যাওয়া যাক। দর্শক, ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখন যে ময়দা সেটা খুব ভালো করে মথে নিব। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এবার আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এতে 2 টেবিল স্পুন আমরা যে রেগুলার তেল ইউজ করি সেটা দিয়ে দিব। এবার খুব ভালো করে তেলটা আমি এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। দর্শক, আমি বলে দিতে চাই আপনারা চট করে খুব বেশি পানি ঢালতে যাবেন না, এতে করে আপনার যেই ময়ানটা সেটা হয়তো একটু নরম হয়ে যেতে পারে, সেই জন্য খুব আস্তে আস্তে অল্প অল্প করে আমরা এটাতে পানি অ্যাড করব। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, লাগলে পরবর্তীতে আমি আবার দিব। মনে হচ্ছে আরেকটু পানি লাগবে। এবার খুব ভালো করে আমি এটা মথে নিব। অনেকটা যেরকম আমরা সকালে নাস্তায় পরোটা বা রুটি বানানোর জন্য যে গোলাটা তৈরি করি সেরকম, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। দর্শক, আমার ময়দাটি মাখানো হয়ে গিয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এতটুকু নরম হয়েছে। এখন আমরা এটাকে একটা সাইডে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। আমি এখন স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচগুলো মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি ডিমের মধ্যে এই পেঁয়াজ এবং মরিচ কুচোটা দিয়ে দিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য, একদম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোগুলো। এবার খুব ভালো করে মিশ্রণটি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গিয়েছে, এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। দর্শক, আমার ময়ানটা রেডি হয়ে গিয়েছে এবং আমি এটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে এবার আমি পরোটাগুলো একে একে বানিয়ে নিব। আমি সামান্য ময়দা আগে ছিটিয়ে নিচ্ছি যাতে করে পরোটাটা লেগে না যায়। আপনারা চাইলে এই পরোটাটা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি। আমার একটি পরোটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আমি এটা খুব বেশি মোটাও রাখিনি, খুব বেশি চিকেনও না। জাস্ট এভাবে আমি সবগুলো পরোটা একে একে তৈরি করে নিব। দর্শক, আমার সবগুলো পরোটাই তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নিব। দর্শক, আমি চুলাইটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে পরোটাটি দিয়ে দিব। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব। একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আপনারা রুটিটা ফ্রাই প্যানে দেওয়ার আগে যদি দেখেন যে এক্সট্রা ময়দা লেগে আছে, তাহলে সেটা একটু ছেড়ে তারপর এটা ফ্রাই প্যানে দিবেন। আমার এটাতে খুব বেশি এক্সট্রা ময়দা ছিল না, যার কারণে আমি এটাকে ঝেড়ে নিইনি, এমনি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এ পাশটা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট অল্প পরিমাণে তেল চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন, আমার পরোটাটা কেমন ফুলে উঠেছে। আসলে এটা আমি বেকিং পাউডার দিয়েছি, সেজন্য এটা এরকম ফুলে উঠেছে এবং রুটিটা খেতে বেশ সফট হবে। এখন আমি এই পাশটা জাস্ট হালকা অল্প করে তেল দিয়ে এই পাশটা ভেজে নেব। খুব অল্প তেল দিব আমরা, কারণ বেশি তেল আমরা জানি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। যদি আমরা ভাজা পোড়া খাবার খেতে বেশি পছন্দ করি। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি এই পরোটাটা তুলে এক পাশে রাখবো। এখন অল্প করে, খুব অল্প পরিমাণে তেল দিব।
এখন আমি যে ডিমের মিশ্রণটি রেখেছিলাম সেটা দিয়ে দিব। টমেটো ইউজ করাতে দেখুন ডিমটা দেখতে কি সুন্দর লাগছে। আমি যে পরোটাটি ভেজে রেখেছিলাম সেটা জাস্ট খুব হালকাভাবে এই ডিমের উপর বসিয়ে দেবো, সাবধানে করবেন যেন হাতে না লাগে। এবং এইটাকে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। একটু চেপে দিচ্ছি যাতে করে ডিমটা যেন কাঁচা থেকে না যায়, চেপে চেপে এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে আলতোভাবে উল্টে দেবো, দেখো এপাশটা কি সুন্দর হয়ে গিয়েছে। ইচ্ছে করলে আপনারা এটাকে এভাবে ফোল্ড করে দিতে পারেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে ফোল্ড করার দরকার নেই। এভাবে আমি একে একে সবগুলো পরোটাই ভেজে নিব। দর্শক, তৈরি হয়ে গেল আমার গরম গরম ডিম পরোটা। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আই হোপ আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এটা বাসায় ট্রাই করুন। সকালে নাস্তা হিসেবে এটি খুব সুস্বাদু একটি খাবার। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।